আমার রিল্যাক্সের কোনো সুযোগ নাই কারণ আমার সামনে 9 মাস আবার ফুল সিজন পার হতে হবে আগে কিন্তু ডিসএসপিটা আমাকে স্যার বলা লাগত এখন ওনারই কিন্তু আমাকে স্যার বলে এখন তো আমার একটা ফোনই যথেষ্ট আলোড়ন গত রাত থেকেই আমি কাজ শুরু করেছি যেমন বিশ্ববিদ্যালয় এই নির্বাচনটা অত্যন্ত পরিচ্ছন্ন এবং গ্রহণযোগ্য উৎসবমুখরভাবে এই নির্বাচনটা হয়েছে এবং মানুষ তার মতামত স্বাধীনভাবে প্রয়োগ করতে পারছে নির্বাচনে বিজয়ী হওয়া মানে দায়িত্ব বেড়ে যাওয়া আমার সময় কম কিন্তু দায়িত্ব অনেক বেশি এই দায়িত্ব পালন না করাটা অপরাধ আমি যদি অলসতা করি মানে এটা ক্ষমার অযোগ্য হবে 1973 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত একজন প্রার্থী ছিলেন এবং বিজয়ী হয়েছিলেন বগুড়া সদর আসনে দীর্ঘ সময় পর 2023 সালে এসে আবারও আপনি এই দীর্ঘ সময়ের পরে নির্বাচিত হলেন তো এই নির্বাচনটাকে সর্বশেষ যে নির্বাচন এবং বিজয়ী হলেন কিভাবে দেখছেন না সদর আসনে সবসময় বেগুন যে ইলেকশন করেছে সেটা আপনি মনে রাখতে হবে ওনার পর্যায়ের নেতা তো আর বগুড়াই না তাই না যার জন্য একটা ব্যবধান অনেক কিছু হয়েছে এখন সাধারণ তাদের যে কেউ প্রার্থী হলে বোঝা যাবে যে কি ভোটটা হয় আপনার বিজয় ঘোষণার পর থেকে দলীয় যারা আছেন এবং দলের বাইরে যারা সাধারণ তাদের মধ্যে উচ্ছ্বাস কেমন হয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং সাধারণ মানুষের মধ্যে সাধারণ চলেন আপনি আমার সাথে আমি একটা হাত তুললে মানুষ কি করে নিষ্কাল আমি হয়তো খেয়াল করিনি গাড়ি বিপুল উৎসাহ দিলে ভাই এটা কি এটাই স্বতঃস্ফূর্ততা নির্বাচিত হয়েছেন এখন আপনার বগুড়াবাসীর জন্য কি পরিকল্পনা রয়েছে একটা দিনের জন্য আমার সময় নষ্ট করা উচিত না এবং কালকে থেকে গত রাত থেকেই আমি কাজ শুরু করছি যেমন বিশ্ববিদ্যালয় ইপিজেটের মামলা করতোয়া পানি উন্নয়ন বোর্ডের এক্সেলেশন কথা বলছি আমি বলছি যে করতোয়া যে টোটাল প্রজেক্ট এত বড় না করে আপনি বলান একটু একটু আমাকে একটা ছোট করে একটা ইয়ে করে দেয় যাতে আমি কাগজ পেপারটা নিয়ে কথা বলতে পারি এটাই তো যানজট করতোয়া নদী না হলে তো আপনি যানজট দূর করতে পারবেন না বগুড়া শহরে যত কথাই বলে যত ট্রাফিকের কথা বলে এই ট্রাফিক কখনো দূর করতে পারবেন না আপনাকে বিকল্প পথ বের করতে হবে আর একটা পথ হতে পারে সিম্পল সেটা সেটা খুবই ইজি আমাদের জন্য পাইকারি বাজার এটা সরানো একদম বাধ্যতামূলক বগুড়াবাসীর জন্য না সেটা তো বলেছি আমি ওটা তো আপনার হয় ওভারব্রিজ করতে হবে না হলে বাইপাস করতে হবে দুটোই মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে সংসদে আপনার প্রথম প্রস্তাবনা কি না বগুড়ার যানজট বগুড়ার সমস্যা নেই কত হবে আমারও তো আন্তর্জাতিক রাজনীতি করার তো দরকার নেই ওর জন্য অনেক বড় বড় নেতা আছে আমাদের আমার বগুড়াবাসী নির্বাচিত করেছে তাদের কথাই আমি বলব এখানে আমার অত জাতীয় রাজনীতির আমার অত গুরুত্ব দেওয়ার দরকার নেই কারণ সেটার জন্য জাতীয় নেতারা রয়েছেন আমি তো জাতীয় নেতা না আমি স্থানীয় নেতা আঞ্চলিক নেতা আমার দায়িত্ব হচ্ছে এই মানুষ নিয়ে একটা কথা কি এতদিন আমরা ছিলাম সরকারি দলের নেতা এখন কিন্তু মানে গতকাল থেকে আমি হচ্ছে সরকারের একটা পার্ট আগে কিন্তু ডিসএসপিকে আমাকে স্যার বলা লাগত এখন ওনারই কিন্তু আমাকে স্যার বলে তাহলে কাজটা কত ইজি হলো আমার বিএনপি ক্ষমতায় ছিল বলেই তো এই মেইন রোডটা করতে পারছে স্টেডিয়ামটা করতে পারছে মেডিকেল কলেজটা করতে পারছে এই 14 বছরে তো কিছুই পারে নাই কারণ এটা সম্ভব না ক্ষমতা দরকার মানুষের কল্যাণ করবেন ভালো করবেন ক্ষমতা ছাড়া সম্ভব না কোনো দিনই সম্ভব না একটা মফস্বলের ছেলে লোক আসলে আমি সেই কাজ সলভ করতে পারতাম না কিন্তু এখন কি এখন তো আমার একটা ফোনই যথেষ্ট আলোড়ন সাধারণ মানুষ যারা দলের বাইরে বা দল করুক বা না করুক তারা আপনার কতটুকু সন্তোষ আসতে না এটা আমি সর্বোচ্চ গুরুত্ব দেব সর্বোচ্চ আমি দল মত নির্বিশেষে করব দল থাকে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু যিনি নির্বাচিত হন তিনি কিন্তু জনগণের নেতা হন মানুষের নেতা হন আপনি খেয়াল করবেন আমি মুজিবুর রহমান মজনুর নাম যখন বলি তখন কিন্তু বলি জননেতা
কারণ উনি কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিলাম না, যার জন্য আমি আমার নামের আগে জননেতা লিখতে দিতাম না, বলতে দিতাম না। জননেতা অনেক বড় জিনিস, ইটস এ ম্যান্ডেট, তার সেটা হচ্ছে সবার, দলের জন্য না শুধু। এবার খুব সুন্দর প্রশ্ন এটা, আমি এই কথাটাই সবসময় যে আমার বন্ধু তাকে বলতেছিলাম যে দেখো মানুষ একটা রিল্যাক্স করে, বিজয়ী হয়েছি বাবা দুই একদিন ঘুরি ফিরি ঠান্ডা হই বউ বাচ্চার সাথে থাকি, আমার এমন একটা দুর্ভাগ্য যে আমার রিল্যাক্সের কোনো সুযোগ নাই, কারণ আমার সামনে নয় মাস আবার ফুল সিরাজ পার হতে হবে, কারণ আমাকে নয় মাসকে নয় বছর করতে হবে। হ্যাঁ, আমি মাসে একদিন অফিসে আসি না, ধরেন একটা কথার কথা, মানে আমাদের প্রোগ্রাম টোগ্রাম না থাকলে, কিন্তু আমি এমপি হওয়ার পর সিদ্ধান্ত নিচ্ছি প্রতিদিন একবার অফিসে যাব, আমাকে দেখে আরও দশজন আসবে, আমার বাড়ির যা দশজন নেতা ভিড় করবে সেই দশজন তো এখানে আসবে, সমস্ত এজেন্সির লোক দেখবে যে আওয়ামী লীগ অফিস গম গম,